আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা নিমি। আজকে আমার থট অফ দ্য ডে হচ্ছে অ্যাংজাইটি। আমাদের মূলত অ্যাংজাইটি কেন হয়, যখন আমরা কোনো একটা কিছু নিজের কল্পনাতে সাজাই, আমরা ইমাজিন করতে থাকি, আমাদের ব্রেনে ইমাজিন করি যে এই জিনিসটা এভাবে হবে, কোনো একটা জিনিস আমরা এক্সপেক্ট করছি, আমরা চাচ্ছি এটা এই ওয়েতে ওয়ার্ক করবে, কিন্তু দেখা গেল যে ওই যেভাবে আমরা কল্পনা করি, যেভাবে আমরা ভাবি, ঠিক সেই ওয়েতে জিনিসটা ওয়ার্ক করে না, এটা ডিফারেন্ট ওয়েতে ওয়ার্ক করতে থাকে। তখনই আমাদের অ্যাংজাইটিটা শুরু হয়, তখন আমরা বিভিন্ন ওভার থিঙ্কিংয়ের মধ্যে ঢুকে যাই, তখন আমরা চিন্তা করি যে এটা এভাবে হওয়ার ছিল কিন্তু এটা এভাবে কেন হলো না, এটা আমি এক্স্যাক্ট আমি যেভাবে চিন্তা করেছি ওইভাবেও তো হতে পারতো, কিন্তু বেসিক্যালি ওইভাবে হয় না। মাঝে মাঝে কিছু জিনিস আয়ত্তের বাইরে, যখন কোনো জিনিস আমাদের আয়ত্তের বাইরে থাকে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, দেখা যায় ওই জিনিসটাই আমাদেরকে কন্ট্রোল করে স্টার্ট করে। সো আমাদেরকে বেসিক্যালি একটা জায়গায় ফোকাস করতে হবে, সেটা হচ্ছে যে কোনো কিছু দ্বারা আমাদেরকে কন্ট্রোল করতে দেওয়া যাবে না, আমাদের নিজেদের কন্ট্রোলটা নিজেদের আয়ত্তে রাখতে হবে। লাইক খুব বেশি আবেগ দিয়ে না আসলে অনেক কিছু কাটিয়ে ওঠা সম্ভব না, মাঝে মাঝে অনেক স্ট্রং হতে হয়, যদিও আপনি ভেতর থেকে স্ট্রং না, তারপর আপনাকে প্রিটেন্ড করতে হয় যে আপনি অনেক স্ট্রং, কারণ পারিপার্শ্বিকতার কারণে অনেক কিছু আমরা শো করতে পারি না। অনেকে অনেক ধরনের অ্যাডভান্টেজ নেওয়া শুরু করে, অনেকে অনেক ধরনের মন্তব্য করা শুরু করে, যেগুলো ওই মোমেন্টে আপনাকে আরও বেশি হিট করবে। সো আমাদের উচিত ঠিক ওই মোমেন্টটাতে একটু ক্রিটিক্যাল মানুষ থেকে একটু দূরত্ব বজিয়ে রাখা, আর নিজের মতো করে একটু থাকার চেষ্টা করা, নিজের যেটা ভালো লাগে, নিজের আপনার আজকে চিকেন ইচ্ছে করছে আপনি চিকেন খাচ্ছেন, আপনার কালকে ডাল ভাত খেতে ইচ্ছে করছে আপনি ডাল ভাত, লাইক নিজের মতো, একদম নিজের মনের ইচ্ছার মতো চলাটাই বেটার ওই মোমেন্টটাতে। আর আপনার আজকে লাল পড়তে ইচ্ছে করলে লাল পড়লেন, কালকে কালো পড়তে ইচ্ছে করলেও কালো পড়লেন, এক্স্যাক্ট নিজেকে যেভাবে হ্যাপি রাখা যায়, নিজেকে যেভাবে সন্তুষ্ট রাখা যায়, ঠিক সেই কাজগুলোই ওই গুরুত্বপূর্ণ মোমেন্টটাতে আমাদের করা উচিত, যখন খুব বেশি অ্যাংজাইটি ওভার থিঙ্কিং আমাদেরকে অ্যাটাক করে। আর সময় কাটান ফ্যামিলির সাথে, বন্ধুবান্ধবের সাথে, মুভি দেখেন, নিজের পছন্দের যেটা ভালো লাগে সেটাই করেন। নিজের একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আমি বলি, আপনি যে কোনো জিনিস যত বেশি নিজের দিকে ড্র্যাগ করতে চাইবেন, ঠিক তত বেশি তার কাছ থেকে দূরে, সেই জিনিসগুলো থেকে দূরে যেতে থাকবেন। সো কোনো কিছু, সব কিছুই ইউনিভার্সের একটা গতিতে চলে জীবনে, সো সব কিছু ওই গতিতে ওই ফ্লোয়ের সাথে ছেড়ে দেওয়া উচিত, যেটা হোয়াট ইজ ইন ফর ইউ উইল বি ইয়ার্স ফর এভার, দ্যাটস মাই পয়েন্ট। সো খুব বেশি ওভার থিঙ্কিং করার দরকার নেই, নিজেকে সময় দেন, নিজের ভ্যালুটা বুঝেন, নিজেকে বিল্ড আপ করেন। থ্যাংক ইউ।